ফিল্ডে আপনি কবে এলেন? এডুকেশন ফিল্ডে আমি এসেছি হচ্ছে 1981 81 আচ্ছা আচ্ছা আর প্রথম কোনটা কল্যাণী সেন্টার মডেল না প্রথম কল্যাণী সেন্টার মডেল এটা দিয়ে শুরু আচ্ছা আচ্ছা তারপরে তারপরে সেন্ট্রাল মডেল স্কুল ব্যারাকপুর তারপরে কল্যাণী পাবলিক স্কুল বারাসাত তারপর মাদার ইন্টারন্যাশনাল স্কুল সল্টলেক তারপর মাদার ইন্টারন্যাশনাল স্কুল কোন্নগর আর রিসেন্টলি আমরা একটা করতে যাচ্ছি সেটা শিলিগুড়ি শিলিগুড়ি না ওটা আমরা ডিপিএস এর সাথে কোলাবোরেশন করব আচ্ছা আচ্ছা ডিপিএস এর সাথে কোলাবোরেশন তো আপনি এই ফিল্ডে এতদিন ধরে এই এডুকেশন ফিল্ডে আপনি রয়েছেন তো আপনি আমাদের একটু বলুন যে আমি কল্যাণী সেন্ট্রাল মডেলটা দিয়ে প্রথম শুরু করি যেহেতু আপনি এটাকে আপনার এই ফিল্ডে আসার প্রথম তো কিভাবে কেন হঠাৎ করে এডুকেশন ফিল্ডে এলেন এডুকেশন ফিল্ডটা আমাদের অনেকদিন আর কি আমাদের আমার বাবা যিনি ছিলেন আর কি ফিলান্থ্রপিক প্লাস সোশ্যাল ওয়ার্কার ছিলেন উনি প্রথমে অ্যান্ড্রু স্কুল করেন অ্যান্ড্রু স্কুল ঢাকুরিয়া যেটা আগে রয়েছে ওখানে সেটাও আমাদেরই ছিল তারপর ওই লকশালের মুভমেন্টের হওয়ার পরে ওটা আমরা ছেড়ে দিই তারপর এই কল্যাণীতে এই জমিটা কেনা হয় জমিটা কোনে এই একটা ছোট স্কুল ছিল আমার মা দেখতেন তারপরে বাবা তো দেখতেনি তো এই স্কুলটার থেকে তারপর ঢাকুরিয়া যে অ্যান্ড্রু স্কুল ছিল তো স্কুলের এবং এডুকেশনের মধ্যেই আমাদের বড় হওয়া এবং ওর মধ্যেই আমরা ওতপ্রোতভাবে বড় হয়েছি তাই যদি এডুকেশন ফিল্ডটাকে আমরা প্রথম থেকেই রপ্ত আচ্ছা আচ্ছা প্রথমে এটা কীভাবে শুরু হয়েছিল একটা ঘরে নাকি প্রথমে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাসবেস্টস দেওয়ার ঘরটা ওইখানে ওটা শুরু হয়েছে ওই জন্য ওই ঘরটা এখনো রেখে দিয়েছে হ্যাঁ ওটা স্মৃতি হিসেবে এখনো স্মৃতি হিসেবে আচ্ছা তারপর থেকে আস্তে 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 হ্যাঁ আপনাদের স্কুলের অ্যাচিভমেন্টটা তো ভীষণ ভীষণই ভালো খুবই ভালো প্রিন্সিপাল স্যার আমাদের বলেছেন আমাদের আইআইটি ক্র্যাক করেছে তারপর কানপুর আইআইটিতে পেয়েছে খড়গপুর আইআইটিতে পেয়েছে জয়েন্ট এন্ট্রান্সে পেয়েছে জয়েন্ট এন্ট্রান্সে সেকেন্ড হয়েছে এআইটিপিতে পেয়েছে অল ইন্ডিয়া মেডিকেলে পেয়েছে মানে রেজাল্ট আমাদের খুবই ভালো আর মানে ইলেভেন টুয়েলভের যদি আপনি রেজাল্ট দেখেন টেনের রেজাল্ট দেখেন পাস তো সবাই করেই ওটাই ছেড়ে দিন 90-92% অ্যাভাব প্রায় 80% 90% থাকে মানে আপনার সব কটা মানে কল্যাণী সেন্ট্রাল মডেল থেকে সব কটা ওভারঅল সব কটা ব্রাঞ্চ থেকে আচ্ছা 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 এবার এর শিক্ষা জগতে তো আপনার অবদান সাংঘাতিক এটা তো আমাদের মেনে নিতেই হবে কারণ আমি দেখেছি যে আমাদের বেসিক্যালি আমি তো অলমোস্ট অল ওভার ইন্ডিয়া ঘুরলাম এডুকেশনের ব্যাপারে বিভিন্ন কনফারেন্সে কখনো চেন্নাই কখনো দিল্লি কখনো বোম্বে কখনো কানপুর বিভিন্ন জায়গায় গেছি গিয়ে আমি একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি যে আমাদের বাঙালিদের ট্যালেন্ট কিন্তু অনেকটা বেশি আছে সবার থেকে কিন্তু একটা জায়গায় ওরা মারা খায় সেটা হচ্ছে স্পোকেন পাওয়ারটা স্পোকেন পাওয়ারটা যদি ডেভেলপ না করতে পারে অনেকে ইন্টারভিউতে গিয়ে না ফাম্বল করে সে হয়তো পড়াশোনায় বিধি লেখাপড়াটা করানো হয় সে হয়তো সেটা তৈরি করে দিতে পারে কিন্তু যেহেতু যখন ইন্টারভিউ ফেস করে তখন ওই সময় ওরা অসুবিধার সৃষ্টি হয় যার জন্য এই ইংলিশ মিডিয়াম স্কুল করাটা আমার একটা প্রথম উদ্দেশ্য যাতে বাঙালি ছেলেপেলেরা ইংলিশ শিখে নট দ্যাট যে ইংলিশ শিখে কবি হতে হবে বা লেখক হতে হবে তারা আজকের যুগে যে ইংলিশ ইজ এ মাস্ট বিকজ ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আপনি ডাক্তারি পড়তে যান সেখানে কিন্তু বাংলায় বই নেই সেখানে ইংলিশই পড়তে হবে আপনি যদি সায়েন্টিস্ট হতে যান সেখানেও কিন্তু বাংলায় বই নেই আপনাকে ইংলিশেই পড়তে হবে তো এই জন্য আমি চেয়েছিলাম যে আমাদের বাঙালি সম্প্রদায়টা যাদের ট্যালেন্ট এতটা বেশি আছে তারা শুধু একটু ইংলিশের স্পোকেন পাওয়ারটা ডেভেলপ করুক এবং এই সমস্ত স্কুলের মধ্যে দিয়ে তাদের যদি আপকামিং আপগ্রুমিংটা হয়ে যায় তাহলে জীবনে ওরা প্রতিষ্ঠিত হতে পারে আচ্ছা আচ্ছা আর এই এতদিন চলার পথে তো প্রচুর বাধা আপনি নিশ্চয়ই পেয়েছেন এটা তো প্রচুর বাধা পেয়েছেন আপনি কিছু আমাদের সাথে শেয়ার করুন আমাদের দর্শকদের সাথে বাধা পেয়েছি এরকম পলিটিক্যাল ডিস্টারবেন্স অনেক হয়েছে
সেগুলোকে ট্যাকেল করতে হয়েছে। তারপর বিভিন্ন গার্জেন ফোরাম তৈরি হয়ে যায়, ফিস বাড়াতে হয়, ফিস বাড়াতে গেলেই গার্জেনরা বলে কেন ফিস বাড়াচ্ছেন, ফিস বাড়াবেন না, আরে টিচারদের তো মায়না বাড়াতে হবে, আমাদের তো সরকারি এইড আসে না, বা আমাদের তো কোনো অন্যরকম কোনো সোর্স অফ ইনকাম নেই, যাই আছে সেটা আমাদের হচ্ছে টিউশন ফি। তো বছর বছর যদি টিউশন ফি নাও বাড়ায়, দু বছর অন্তর একবার কি তিন বছর অন্তর একবার তো বাড়াতে হবে এই কারণে, কারণ যদি ফিস না বাড়ে তাহলে টিচারদের মায়না বাড়বে, 10%, 15%, 20% ওভারঅল এক্সপেন্ডিচার প্রতি বছর বেড়ে যাচ্ছে, ইলেকট্রিসিটি বেড়ে যাচ্ছে, জেনারেটরের তেলের দাম বেড়ে যাচ্ছে, পেপারের দাম বেড়ে যাচ্ছে, স্টেশনারির দাম বেড়ে যাচ্ছে। তো এইসব ক্ষেত্রে বিভিন্ন বাধা হয়, গার্জেনরা অপোজ করে, তাদেরকে কনভিন্স করা, বিভিন্ন মিটিং করতে হয়, মিটিং করে বোঝানো হয়, কখনো কখনো গার্জেনরা পলিটিক্যাল পার্টির কাছে চলে যায়, সেই সমস্ত পলিটিক্যাল পার্টিরা এসে নানান ঝামেলা করে, তাদেরকে আবার কনভিন্স করা, তাদেরকে আবার বোঝানো, এইসব ব্যাপার অনেক বাধা সাধা সত্ত্বেও আমরা এগিয়ে চলেছি, এখনো চলছি। এই বাধা নিয়েই আপনারা মানে এখনো অব্দি এগিয়ে চলেছেন এবং খুব ভালোভাবে এগিয়ে চলেছেন। সাংঘাতিক আপনাদের স্কুলের যে অ্যাটমসফিয়ার আমি দেখলাম এবং স্কুলের যেভাবে গ্রোমিং হচ্ছে ছেলে মেয়েদের, অন্যান্য স্কুল আমরা তো বিভিন্ন স্কুল কভার করছি, অন্যান্য স্কুলের থেকে অনেকটাই ভালো, অনেকটাই আলাদা। চেষ্টা করি ভালোটা রাখার, কারণ আমাদের যে সুনামটা তৈরি হয়েছে সেটা তো একদিনে হয়নি, ধীরে ধীরে সেই সুনামটা হয়েছে, এবং সেই জায়গাটাকে বজায় রাখবার জন্য আমরা আটমোস্ট একটা ফ্যামিলির মতন আমরা টিচার এবং ম্যানেজমেন্ট এবং স্টুডেন্ট তাদেরকে নিয়ে বুঝিয়ে বসিয়ে কেন তোমাদের এগুলো করতে হবে, বাবা মা এত পয়সা খরচা করছে তার জন্য তোমাদের কী করণীয়, এগুলো আমরা ওদেরকে বোঝাই, কনভিন্স করি। শুধু পানিশমেন্ট দিলে তো আর হবে না, পানিশমেন্ট দিলে পরে আরও বকাটে হয়ে যাবে, হ্যাঁ তাকে বোঝাতে হবে, কনভিন্স করতে হবে কেন তোমরা এখানে পড়তে এসেছো, কেন তুমি এখানে সুযোগ পেয়েছো, সেই সুযোগটাকে কাজে লাগাবে। শেষ প্রশ্ন, আপনাদের ফিউচার প্ল্যান আপনার এটা নিয়ে, এডুকেশন নিয়ে ফিউচার আর কি করার ইচ্ছা আছে? ফিউচারে যেটা আমাদের একটা করার ইচ্ছা আছে 2020-তে যে একটা অল ইন্ডিয়া লেভেলে যে ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনগুলো হয়, সেই সমস্ত এক্সামিনেশনগুলো কন্ডাক্ট করার ইচ্ছা আছে আমার বেঙ্গলে। এই বেঙ্গলে মানে সবসময় পরীক্ষা দিতে যে দিল্লিতে যেতে হবে কি চেন্নাইতে যেতে হবে, তাহলে আমাদের বেঙ্গলেও কেন হবে না, সেটা নিয়ে আমি কথাবার্তা বলছি CBSE-র সাথে এবং AICTE যারা কন্ডাক্ট করে তাদের সাথে, যাতে কিনা আমাদের এই জিনিসটা বেঙ্গলে হতে পারে। এবং কোয়েশ্চেন পেপার যদি হিন্দিতে হয় তাহলে কোয়েশ্চেন পেপার কেন বাংলায় হবে, বাংলায় কেন পড়ে, তাহলে আমাদের অনেক ছাত্র আছে তারা এই পরীক্ষাগুলো দিতে পারবে, দিলে পরে তারাও সেই সুযোগগুলো পাবে। আপনি দেখুন কোয়েশ্চেন পেপার ইংলিশে হচ্ছে, হিন্দিতে হচ্ছে, তামিলে হচ্ছে, তেলেগুতে হচ্ছে, তাহলে বাংলায় কেন হবে, এটা নিয়েই আমার একটা লড়াই বলতে লড়াই। এটা তো আপনার মানে অনেকের মুখে শুনি যে আমি আরো স্কুল বাড়াবো, কিন্তু আপনি যেটা বলছেন সেটা লড়াই, এটা তো লড়াই, বাংলাকে নিয়ে লড়াই, এটা দারুণ দারুণ কথা। এবং আমরা চাইবো এই লড়াইয়ে আপনি ভীষণভাবে এগিয়ে যান, যাতে বাংলাকে আরো বিশ্বের দরবারে আমরা আরো ভালোভাবে থ্রু সেন্ট্রাল মডেল, থ্রু আপনার মাধ্যমে আমরা পৌঁছে দিতে পারি। আপনারা বলুন যেন বাংলার জয়। ঠিক আচ্ছা।